ইংল্যান্ডে পা রাখার পর ভালোই বিড়ম্বনায় টিম টাইগার্স। একই সঙ্গে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি আমরাও এখানে আসার পর থেকে বৃষ্টির বাগড়া। বাংলাদেশ একমাত্র প্রস্তুতি ম্যাচ আজকে আয়ারল্যান্ড উলসের বিপক্ষে খেলার কথা ছিল, সেটাও বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। সেখানে আমাদের যাবার অনুমতি ছিল না, ক্লোজ ডোরে হবার কথা ছিল, কিন্তু সব কিছু ভেস্তে দিয়েছে বৃষ্টি। আমরা এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে আছি যেখানে কিনা বাংলাদেশ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা খেলবে। চেমসফোর্ডের আকাশেও দেখতে পাচ্ছেন বৃষ্টি, এবং এখানে যেই কাউন্টি ক্রিকেটে সারে এবং এসেক্সের খেলাটা হচ্ছিল সেটাও পণ্ড হয়ে গেছে বৃষ্টিতে। বাংলাদেশ ম্যাচের আগে মাত্র একদিন এই ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার কথা ছিল, সেটাও কিন্তু অনেক বেশি শঙ্কায় পড়ে গেছে। সুতরাং এমনও হতে পারে বাংলাদেশ ম্যাচ ভেন্যুতে কোনো ধরনের প্র্যাকটিস না করেই ম্যাচে নামতে হতে পারে। অনেক প্রতিকূলতার মধ্যে একটা সুখবর হচ্ছে, বাংলাদেশ যেই ভেন্যুটাতে খেলবে এই চেমসফোর্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট বোর্ড ডিরেক্টর একজন বাংলাদেশি, এবং তার ইচ্ছেতেই কিন্তু এখানে বাংলাদেশ আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা আয়োজন করা হয়েছে। জওয়ার আলী আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই একটু লাকি মনে হচ্ছে যে আপনার চেষ্টাতেই শেষ পর্যন্ত বাংলাদেশ একটা লম্বা সময় পর এই মাঠটাতে খেলতে পারছে। ডেফিনেটলি থ্যাংক ইউ টু একাত্তর টিভি ফর গিভ মি দ্য অপরচুনিটি টু স্পিক। আমাদের ইস্ট লন্ডনে অনেক বাংলাদেশি ফ্যান, অনেক বাংলাদেশি কমিউনিটি, আর যে সময় আয়ারল্যান্ডে চাইছিল খেলাটা ইংল্যান্ডে শিফট করতো, ইসিবির মধ্যে নক করছিল, আমরা যে সময় শুনছি একটা সুযোগ আছে, আমরা অপরচুনিটিটা আমরা একটা প্রস্তাব দিয়েছি যে আমাদের মাঠে হোস্ট করো, অ্যান্ড আলহামদুলিল্লাহ আয়ারল্যান্ড অ্যাকসেপ্টেড, অ্যান্ড ওরা আমাদের মাঠে তিনটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলা খেলবে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশ এখানে আসার পর এখনও পর্যন্ত ম্যাচ ভেন্যুটাই দেখতে পারেনি, এবং তাদের প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল সেটাও অ্যাবান্ডন হয়ে গেছে। সব কিছু মিলে বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জিং হবে কিনা সিরিজটা? আই থিঙ্ক যে কোনো টিম যে সময় ইংল্যান্ডে আসে নর্মালি এক ভেন্যু তিনটা খেলা হয় না, নর্মালি তিনটা আলাদা ভেন্যু হয়, তো নর্মালি টিম উইল প্র্যাকটিস অ্যাট ডিফারেন্ট গ্রাউন্ডস। খেলার আগে একটা দিন প্র্যাকটিস আছে মাঠে, তারপরে তো তিনটা খেলা এক মাঠে হবে, সো ওভার দ্য লং পিরিয়ড আই থিঙ্ক আমাদের টিমের এটা ইকুয়াল আউট হবে। প্রথম খেলা ইয়েস কম সময় পাবে মাঠে, বাট ওভারঅল তিনটা খেলা তো এক মাঠে, দ্যাটস দ্য বিগ অ্যাডভান্টেজ। নর্মালি একটা সিরিজ হইলে বিভিন্ন মাঠে খেলা হয় ইংল্যান্ডে, সো ইউ ডোন্ট গেট টু এক্সপিরিয়েন্স ওয়ান পিচ ফর লং পিরিয়ড। আপনি বাংলাদেশি, এসএক্স ক্রিকেট বোর্ডের আপনি ডিরেক্টর, বাংলাদেশ খেলছে অনেক বছর পরে এই জায়গাটায়, নিশ্চয়ই একটা বড়সড় আয়োজন থাকার কথা এই সিরিজকে ঘিরে। কী ধরনের আয়োজন থাকছে? ওয়ার্ল্ড কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া ইংল্যান্ডে আমরা ইনভিটেশন দেয় না, উইয়ার অনেক ফ্রাস্ট্রেশন আছে, দ্যাটস ওয়াই উই ওয়ান্টেড টু হোস্ট আয়ারল্যান্ড সিরিজ। আলহামদুলিল্লাহ মঙ্গলবারের খেলা ফার্স্ট ওডিআই সোল্ড আউট, থার্ড ওডিআই সানডের খেলা ইজ সোল্ড আউট, আর শুক্রবারের খেলা মাত্র 800 টিকিট রয়েছে, আশা করি এটাও সোল্ড আউট হবে। সো 90% over 90% of fans will be from Bangladesh, so eta Bangladesh team jeshe ei mate ashbe ora mone korbe Bangladesh e khelen, that's the atmosphere we try to create. Also amader Bangladeshi community involve korte chaichi through cricket, so খেলার আগে যে বেল রিং হবে নর্মালিটা একটা অনারি পোস্ট, আমরা তিনজন বাংলাদেশিরে এই সুযোগটা দিছি। নেট বোলারের সময় আমরা বাংলাদেশি ভালো ভালো প্লেয়ারদের সিলেক্ট করছি, সো উই ট্রাইং টু গিভ দ্য বাংলাদেশ কমিউনিটি অ্যাক্সেস অ্যান্ড অপরচুনিটি থ্রু দ্য সিরিজ। সো ওইটাই, ওই কারণে আমরা চাইছিলাম তার টিম এই মাঠে আসলে উই ক্যান ডু অলট অফ এনগেজমেন্ট উইথ আর বাংলাদেশ কমিউনিটি। আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, এখানে আয়োজন করার ব্যাপারে এই সিরিজটা নিশ্চয়ই পিছনে আরেকটা ব্যাক অফ দ্য মাইন্ডে আরেকটা বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে যারা ক্রিকেটার আছেন, সাকিবের কথা বলতে পারি, মুস্তাফিজের কথা বলতে পারি, কিংবা তামিমের কথা বলতে পারি, তারা কাউন্টি ক্রিকেটে খেলেছেন। একটা লম্বা সময় দেখছি আমরা কাউন্টি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটাররা খেলছেন না, এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আপনাদের পক্ষ থেকে? ডেফিনেটলি, অ্যান্ড আই থিঙ্ক ফিউ ইয়ার্স আগো আমরা তামিম ইকবালে এসিক্সে আমরা একটা অফার করেছিলাম টু কম অ্যান্ড প্লে ফর আস ইন দ্য টি-20 সিরিজ। দুর্ভাগ্য হয়েছে ও আসতে এক গেম খেলার পরে চলে গেছে বাংলাদেশে, সো ওই কারণে বাংলাদেশ প্লেয়ারদের সবসময় ওরা পছন্দ করে না, দেই টেক অস্ট্রেলিয়ান প্লেয়ার, সাউথ আফ্রিকান প্লেয়ার্স। আমার ওয়ান অফ মাই থিঙ্কিং ওয়াজ আমরা যখন খেলাটা এই মাঠে আনতে পারি, আমাদের ডাইরেক্টর আছে, হেড কোচ আছে, ওরা সবে বাংলাদেশি প্লেয়ারের পারফরমেন্স লাইভ সরাসরি দেখবে, দ্যাট উইল গিভ মি দ্য অপরচুনিটি অ্যান্ড আদার পিপল টু পুশ আরও বাংলাদেশি প্লেয়ার টু প্লে কাউন্টি ক্রিকেট। আমি জানি আমাদের অনেক ট্যালেন্ট আছে, বাট ইন্টারন্যাশনালি বাংলাদেশের নাম ইজ নট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, বাট এই 50 ওভার ফর্ম্যাটে উই আর ওয়ান অফ দ্য বেস্ট টিম, সো আমাদের প্লেয়ার যদি পারফর্ম করতে পারে আশা করি ইন দ্য ফিউচার উই গোনা সি মোর বাংলাদেশি প্লেয়ার্স প্লেইং ফর এসিক্স। জওয়ার আলী আপনাকে অনেক ধন্যবাদ, শুধু দর্শকদের চাহিদাটা মেটানো না, আসলে ভবিষ্যতে যেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা কাউন্টি ক্রিকেটে খেলতে পারেন, যেটা কিনা অতীতে সাকিব, তামিম কিংবা মুস্তাফিজরা খেলেছিলেন, সেই আশাতেই আসলে এই সিরিজটা আয়োজন করা হচ্ছে এই মাঠে। এবং তিনি যেটা বলেছেন, এই ভেন্যুতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে এবং সিরিজটা জিতেই হয়তো বা দেশে ফিরতে পারবে।
নাহিয়ান বিন জসিম, একাত্তর, চেন্সফোর্ড, ইংল্যান্ড।